ত্বকের জন্য পেয়ারা পাতা বেশ উপকারী। দাঁত থেকে শুরু করে চুলের যত্নে পেয়ারা পাতা ঔষধের মতো কাজ করে। প্রত্যেক দিন সকালে তিনটি টাটকা পেয়ারার পাতা চিবিয়ে খেলে যে সমস্ত রোগের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, তাই এই ভিডিওতে আলোচনা করব। শুধু সাত দিন পেয়ারার পাতা সেবন করলে হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য সহ আরও গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি রোগের হাত থেকে বাঁচা যায়। এছাড়াও পেয়ারার পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ রাখলে দাঁতের শিরশির ভাব দূর হয়ে যায়। পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী। পেয়ারার পাতা ডায়রিয়া প্রতিরোধী গুণ রয়েছে। এর পাশাপাশি পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টিহেলমেন্থিক বৈশিষ্ট্য রয়েছে, যা পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। কিন্তু পেয়ারার পাতার গুণ এখানেই কিন্তু শেষ নয়। নারী ও পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন রোগের হাত থেকে এই পেয়ারা পাতা রক্ষা করে। চুল পড়া সমস্যায় ভুগছেন? পানিতে কয়েকটি পেয়ারা পাতা মিশিয়ে ফোটান। ঠান্ডা হলে এই পানি চুলে ম্যাসাজ করুন, চুল পড়া কমবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু অধিকাংশ মানুষই ডায়াবেটিসের সমস্যায় ভোগে, পেয়ারা পাতা খেলে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে। পেয়ারা পাতা রক্তে আলফা গ্লুকোডাইজ এনজাইম অ্যাক্টিভিটি পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে রক্তে শর্করার পরিমাণ 100% নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু মনে রাখবেন, এর জন্য পেয়ারা পাতা আপনি যে কোনো সময় খেতে পারবেন না। একটা নির্দিষ্ট নিয়মে আপনাকে পেয়ারা পাতাটা খেতে হবে। এছাড়াও যে কোনো ধরনের ডায়েট কন্ট্রোল ছাড়া যারা পেটে চর্বি ও ওজন কমাতে চান, তারা পেয়ারা পাতা খাওয়ার সঠিক নিয়মটি ভিডিওর শেষে আমি অবশ্যই বলে দিব। তাই একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে দেয় না। এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা এবং ওজন বৃদ্ধির জন্য দায়ী। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারা একবার পেয়ারা পাতা খেয়ে দেখুন। এটা ইনস্ট্যান্ট আপনার রক্তচাপকে একদম নিয়ন্ত্রণ করে ফেলবে। এক্ষেত্রে ব্লাড প্রেশারের ঔষধ না খেয়ে এই ভেষজ পেয়ারা পাতা খেয়ে ট্রাই করতে পারেন, কারণ পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হতে দেয় না এবং দেহে রক্ত চলাচলের মাত্রা ঠিক রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্লাইসেমিয়া ধমনী হওয়ায় এটি সহজে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে। পেয়ারা পাতা হজমের সমস্যা দূর করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। পেট পরিষ্কার রাখতে 1.5 লিটার পানিতে 6 থেকে 7টি পেয়ারা পাতা সেদ্ধ করুন। এই পানি দিনে 3 বার পান করুন। এতে শরীর থেকে টক্সিন দূর হবে। পেয়ারা পাতা যে শুধুমাত্র প্রাপ্তবয়স্করাই খেতে পারবে তা কিন্তু নয়। প্রাপ্তবয়স্কর পাশাপাশি শিশুরাও খেতে পারবে। এতে করে আপনার এবং আপনার শিশুর মস্তিষ্ক বিকাশে সহায়তা ও মস্তিষ্ক সুস্থ থাকবে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন B3 অর্থাৎ নিয়াছিন রয়েছে এবং রয়েছে ভিটামিন B6, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার শিশু যদি পড়াশোনায় অমনোযোগী হয়,
তাই এই অমনোযোগী শিশুকে পেয়ারা পাতা সঠিকভাবে খাওয়ালে তার পড়ালেখায় মনোযোগ আসবে। দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই থাইরয়েড হরমোন যদি দেহে কম বা বেশি উৎপন্ন হয় তাহলে এই পেয়ারা পাতা থাইরয়েডের চিকিৎসায় শ্রেষ্ঠ ঔষধ। এছাড়াও পেয়ারা পাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন থাকায় এটি স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন, পটাশিয়াম, যার ফলে আমাদের শরীরে অ্যালার্জি, র্যাশ, চুলকানি ইত্যাদি নানা রকম সমস্যাও পেয়ারা পাতায় খুবই উপকারী। পেয়ারা পাতা দেহে হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে, ফলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা একেবারে দূর হয়ে যায়। এছাড়া পোকামাকড়ের কামড়ে ফুলে গেলে সেখানে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। পেয়ারা পাতা পুরুষের প্রোস্টেট ক্যান্সার রোধ করতে পারে। যাদের প্রোস্টেটের সমস্যায় রয়েছে তারা পেয়ারা পাতা খেয়ে দেখতে পারেন। মাত্র 3টি পেয়ারা পাতা চিবিয়ে খাওয়া মাত্রই আপনার মাড়ি দিয়ে রক্ত পড়া, মুখের ঘা, মাড়ির ব্যথা বা দাঁতের যে কোনো শিরশিরে ভাব দূর হয়ে যাবে। যদি পেয়ারা পাতা পিষে মুখে লাগান অথবা পেয়ারা পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ ধারণ করে রাখেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এবারে বলবো পেয়ারা পাতা আপনি কিভাবে খাবেন, পেয়ারা পাতা খাবার নিয়ম কি। তবে 2টি নিয়মে খাওয়া যায়। পেয়ারা পাতা খাওয়ার সর্বপ্রথম পদ্ধতিটি হচ্ছে পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিতে হবে। এজন্য 7 থেকে 8টি কচি পেয়ারা পাতা 2 গ্লাস পানিতে ফুটতে দিন। সেই ফোটানো পানি যখন 1 গ্লাস পরিমাণ হয়ে আসবে তখন সেটা সেকে নিন। চাইলে এর মধ্যে গ্রিন টিয়ের ব্যাগ অথবা চায়ের পাতা ব্যবহার করে আপনি চায়ের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন। এই পানি কুসুম গরম থাকা অবস্থায় সকালে অথবা রাতে পান করুন, তবে দিনে একবার পান করাই যথেষ্ট। এর বেশি পান করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পেয়ারা পাতা ফুটানো পানি খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই। তবে মনে রাখবেন, যে কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা আগে পান করলেই হবে। অর্থাৎ পেয়ারা পাতা খেয়ে কিছু খেয়ে ফেলবেন না, 1 ঘন্টা বিরতি দিবেন। এই নিয়মে টানা 7 দিন পেয়ারা পাতার পানি পান করুন। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে, যদি আপনার কাছে এ সকল পেয়ারা পাতা সিদ্ধ করার ব্যাপারটা ঝামেলা মনে হয় তাহলে কচি 3টি পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে ফেলুন। যেটা শুরুতেই বলেছি, মাঝারি সাইজের টাটকা 3টি পেয়ারা পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে হবে। এতে করে আপনার শরীরে যে যে রোগের কথা বলেছি সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।